गुड मर्निंग गाइज, वेलकाम बैक टू माई यूट्यूब चैनल। तुम्हारा सबाई केमन आछो? आशा करी भालो आछो और आमिओ भालोई आछी। तो घूम थेके उठार पर बाड़ी बासी काजगुलो करे निच्छी, कारण टुकिटाकि बासी काज बाड़ी थेकेई जाए। तो आमि एखाने बासनपत्रगुलो धुए निच्छी, नेवार पर चले गेलाम छादे। सेखाने जेये देखि एकटा फुल फुटेछे आर एकटा प्रजापति कि सुंदर उड़े मधु खेये बेड़ाच्छे फुले। तो प्रजापतिটাকেও ক্যাপচার করে নিলাম। নেওয়ার পর নিচে এসে দেখি বাবুকে ডাকছি, ঘুম থেকে ওঠ। তো উঠে ও বসে ঘুমাচ্ছে আবার। আর যেহেতু সানডে ছিল তো ওর ওঠার মানে উঠতেই চাইছিল না, আমি ওকে জবরদস্তি তুলছিলাম না যে না ঘুমাক। তারপর দেখলাম উঠতে তো হবেই, ও স্যারের ফোন এসছে যে ওকে সানডের দিনও পড়াবো আমি বিকালে। তো ওটা শুনে একটু মনটা খারাপ হয়ে গেছিলো। তো দেখো ও উঠতেই চাইছে না, আমি ওকে কথাটা বলিনি এখনো। ওর বলার পরে দেখো ওর অবস্থা। ভ্যাং চাচ্ছিস কেন, ঠিক করে বল কি বয় তুমি? গুড বাই। চলো ওঠো, এই আবার শুয়ে পড়ে। ঘুম থেকে ওঠার পরে ওর কান্নাকাটি শুরু, কেননা সানডের দিনও কেন ছুটি দেয় না স্যার, পুরো সপ্তাহ তো আমি পড়ি। তো ওকে যাই হোক, ওকে আমি বলছি ওঠ, কাল সানডের পরের দিন তো তোকে ছুটি দিচ্ছে না, ওর জন্য তোকে বলছে যে সানডের দিন পড়তে এসো। তো যাই হোক, পড়াটা তো করতে হবে না, পরীক্ষা যেহেতু, তো তার জন্য ওকে অনেকটা বোঝালাম। ও দেখো কান্নাও করছে। তো অনেক কিছু বুঝিয়ে তারপরে ওকে আর কি সামলানো হলো, যেহেতু এখন ঘুম থেকে ওঠ। তো আমার সাথে আবার একটু দুষ্টুমি করছিলো, তো এখনও ঘুম থেকে উঠবে। ওঠার পরে যা হোক মানে মনটা একটু ভালো করে দিলাম, যেহেতু কান্না করছিল, অনেক বোঝানোর পরে মনটা ওর ভালো হয়ে গেছে। শুশুরি নাই নাকি? এই যে এগুলো কি ভয়ের শুশুরি নাই, এগুলো কি, এগুলো কি শুশুরি নেই তা, এগুলো কি? হ্যাঁ ওটো ওটো ওটো, তুই কাঁদলি কেন? হ্যাঁ পড়াশোনা করতে ইচ্ছা করে না, তাহলে কি নাঙ্গল চষবি? গরু কিনে দেবো দুটো, বল তাহলে দুটো গরু কিনে দিয়ে আসি চল। তাহলে পড়াশোনা করতে চাস? তাহলে আজকে কেন কাঁদলি? হ্যাঁ দুষ্টুমি, দুষ্টুমি ব্যামের নাম বাবা, তুই তোর কাছ থেকে শিখছে। হ্যাঁ নে নে তাড়াতাড়ি, ওই হ্যাঁ করো দে চারবার, ওই বান্দর নাচটাই দাও তুমি দেখি। আজ ব্যায়াম করার আগে একটু বেশি দুষ্টুমি করছিল, তারপর যা হোক ব্যায়ামটা ঠিকঠাকভাবে করলো। তো করার পরে বায়না হলো যে আমি ম্যাগি খাবো, তো ওর জন্য ম্যাগি বানিয়ে দিলাম। আর আমরা একটু মুড়ি ভাজা করে নিলাম শুকনো খোলায়, তো সেটাই খেলাম। তারপরে চলে গেলাম পুজো করতে। আর ও পড়াশুনো করতে চায় না এরকম না, ও করতে চায়, কিন্তু সেদিন ওর মন ছিল না, ওর একটু খেলাধুলাও ভালোবাসে, ওর জন্য ও দুষ্টুমি করছিল। এক পুজো কমপ্লিট করার পরে তারপরে চলে আসলাম দুপুরের খাবার। দুপুরের খাবারে ছিল ওর কারগোল ভাজা, আর এটা বেগুনি আর লেবু, আর ডাল ছিল আর সাদা ভাত। তো আমাদের দুপুরবেলার খাবার এটাই ছিল। তারপরে খাওয়া দাওয়ার পরে চলে গেলাম একটু হাঁটতে বিকালের দিকে। তো বাবুকে পড়িয়ে আর কি পড়ার পরেই গেছিলাম, তো ওকে নিয়ে একটু হাঁটতে গেলাম। দেখো কি আনন্দ পাচ্ছে, দৌড়াদৌড়ি লাফালাফি করছে। আমরা একটু হাঁটা, তুই পেছনে যে তো দেখাই দিলি যে আমি নিবি না, কিন্তু আমি পেছনে আছি। গাইজ এখন এসছি আমরা একটু হাঁটতে বিকালের দিকে। তো পেছনের মেঘলা আকাশটা দেখো দারুণ লাগছে, ওয়েদার বুন মুখ লুকাচ্ছে, কেননা তেল মেখেছে তাই নাকি বিচ্ছিরি লাগছে। এটা কোনো কথা? এটা কোনো কথা? এই জায়গাটা দারুণ লাগছে। তারপরে বাড়িতে এসে বাবু আবার বই নিয়ে বসলো, ওটা আর বলাই লাগিনি, যেহেতু জানে যে কাল ওর পরীক্ষা তো ওকে পড়তে হবে, ওর জন্য ওখানে বই নিয়ে বসে গেছে। আর এইভাবেই কেটে গেল আমাদের দিনটা। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।
तो लाइक करो, कमेंट करो, शेयर करो और सब्सक्राइब करो प्लिज। पाशे देखो तब न्यू भिडियोर साथे देखा हबे। तो आज के मतन टाटा। तो भालो थेको, सुस्थ थेको सबाई।